পরিবারের সকলকে বেঁধে লুটপাট চালালো দুষ্কৃতীরা। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে অশোকনগর থানা এলাকায়। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। জানালার শিক ভেঙে ঘরে ঢুকে পরিবারের সকলকে বেঁধে লুটপাট চালালো দুষ্কৃতীরা। সোমবার রাতের ঘটনায় আতঙ্কের পরিবেশ অশোকনগরের প্রফুল্লনগরে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। সোমবার রাতে এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী সৌমেন মুখার্জির বাড়িতে চড়াও হয় 6-7 জন দুষ্কৃতী। পরিবারের দাবি, সকলেরই মুখে কালো কাপড়ে ঢাকা ছিল। হঠাৎ ঘুমটা ভাঙে, দেখি মাথার উপরে 4 জন লোক অধারালো অস্ত্র নিয়ে দাঁড়িয়ে, তাদের মুখ চোখ ঢাকাই ছিল। আমাদের আলমারিতে চাবিগুলো থাকে, তারা নিজেরাই খুলে খুলে সব জিনিসপত্র নিয়েছে। আমার কানের দুটো ছোট টপ ছিল, আমি তাড়াতাড়ি ভয় দাও দিয়ে কাপড় ঢুকিয়ে মুখ বন্ধ করে দিয়েছি। দুষ্কৃতীরা পরিবারের সকলকে হাত মুখ বেঁধে মাথায় পিস্তল ঠেকিয়ে লুটপাট চালায়। জানা গেছে, নগদ প্রায় 5,000 টাকা, সোনার গহনা, ল্যাপটপ সহ কয়েক লক্ষ টাকার জিনিস নিয়ে চম্পট দেয় তারা। পরিবারের লোকেদের 4টি মোবাইল নিয়ে যায় দুষ্কৃতীরা। চুরি যাওয়া মোবাইলের সূত্র ধরেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানলা দরজা আটকে সব শুয়ে পড়ে, এই হচ্ছে কথা। কারণ জনবসতি তো আছেই, মোটামুটি পরপর বাড়িগুলো আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যাসল্যান্ড, অশোকনগর।